দর্শক আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন যে এই হাটের বলদ এবং মহিষগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোর একটু তথ্য আপনাদের দেব আমরা এখানে একটি বলদ গরু দেখছি প্রথমে চমৎকার একটি বলদ গরু আমরা সেটার একটু দাম আপনাদের জানাই আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে আমরা দেখছি চাচাকে এখানে মহিষটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন চাচা আসসালামু আলাইকুম কত চাইছেন দাম এটা দুশো পঁচিশ দাম কি কেউ বলছে এখন পর্যন্ত ভাঙ্গেছা কালকে ভাঙ্গে কয় না দর্শক শুনছেন যে দুশো ভাঙ্গে বলে আর উনি দুশো পঁচিশ চাইছে বলদটিকে দাম একটি এ ধরনের বলদগুলো দেখছি আরও বলদ আছে আমরা সেগুলোরও তথ্য দেবো এবং আমরা এর সঙ্গে দেখছেন এ পাশে প্রচুর মহিষ আছে সেগুলোরও তথ্য আমরা আপনাদের দেব আমরা দেখছি আজকে না 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 ঠিক আছে এক লাখ ষাট চার দাঁত বস ভাই হবে না বলেন নেওয়ার মতো বলেন আরো দিন দিব চিন্তা ভাবনা করে আসুক আমরাও এ পাশে লাখের মাল ফাঁকতে খোঁজে আচ্ছা লাখের মাল ফাঁকে বলছে পনেরো আর বিশ তা ওর বলদ আচ্ছা শেষ আমরা দেখি এই পাশে আরো দুটি মহিষ দেখছি ভাই কি অবস্থা কেমন আছেন বয়স কেমন এগুলা দুই দাঁত করি বয়স কত চাইছেন সাড়ে তিনশো আছেন ওজন কেমন হবে এগারো মন হবে সাড়ে তিনশো চাচ্ছে বাচ্চা এখনো আছে ধরমপুরের বাচ্চা কত হ্যাঁ দেখার মতো মহিষগুলো দেখার মতো কত কচ্ছে দাম দুশো ষাট সত্তর আর কেমন টার্গেট করছেন তিনশো নিচ্ছেন না তিনশোর উপর থাকিবে তিনশোর উপর হ্যাঁ তিনশোর উপর হলে বেঁচাবে নাহলে থাকবে এ পাশে আমরা বেশ কিছু ছোট ছোট মহিষ দেখছি ছোট মহিষগুলোর একটু তথ্য আমরা যদি নিতে পারি দেখি বিক্রেতাদেরকে পাওয়া যাচ্ছে না কার এগুলো আপনাদের আপনার নয়
আপনার নয় বিক্রেতাদেরকে খুঁজে পাচ্ছি না দেখি এই পাশে আছে আরো তোমার ভাইগুলা ও মহাজনের ওই পাকে মহাজন আছে মহাজন কোনগুলোর দাম কচ্ছে মহাজন এই দুটো কোন দুটো এই দুটা এই দুটা কত চাইছিলেন আর কত কচ্ছে আর কত কচ্ছে 60 ভাঙের কচ্ছে তাই না আচ্ছা বস এই 55 এটা যাইছেন 55 জোড়া দাম বলে 30 দাম বলে 30 এই দুটো চাইছি 190 এই দুটো 190 দাম কত বলে 70 ভাঙের কয় আর এই পাশের গুলা বেশি বা দিছে 40 সঙ্গে করে দাম কয় 30 40 100 জোড়া হ্যাঁ মোবাইল নাম্বার নিব বলেন মোবাইল নাম্বার বলেন 017 30 94 36 93 মহিষ কল করলে মহিষ পাবে খালি মহিষ খালি মহিষ আচ্ছা ঠিক আছে দর্শক শুনছেন শুধুমাত্র মহিষ ওনার কাছে কল আমরা নাম্বারটা দিয়ে দিলাম এগুলার গায়ে বাছুর তো দর্শক আমরা দেখছি আজকে হাট ঘুরে ঘুরে এখানে একজন বলদ আছে ভাই কত চাইছিস জোড়াটা 220 দেশি না এগুলা কত করছো ভাই 80-85 কেমন টার্গেট কেমন 90-95 টার্গেট তো দর্শক দেখলাম আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে বলদ এবং মহিষগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে এখন কেমন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ¡Gracias!